শিবসাগর শিব মন্দির। এবার আমরা জগন্নাথ মন্দির দেখে শিবসাগরে শিব মন্দিরে এখন ঢুকবো আমরা। বন্ধুরা, এই হচ্ছে শিবসাগরের শিব মন্দির। আমার আগের ভিডিওতে জগন্নাথ মন্দিরের ওখানে ঢুকেছি, আর আজকে এই যে এখন আবার শিবসাগরে যে শিব মন্দির, ভিতরটা আপনাদেরকে সবাইকে দেখাবো। আমরা এখন ঢুকছি, ওইদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দেবী মন্দির। এবারে আমরা ধূপকাঠি প্রদীপগুলি লাগিয়ে তারপর মন্দিরের ভিতরে যাব। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, দেখি তারপরে আবার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তো ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো। আমি জানা সম্ভব
মূর্তিগুলো। তো এবার আমাদের শিব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবিনি বাড়ির থেকে যখন বের হয়েছি, ভাবিনি যে আমরা ডিব্রুগড়ে জগন্নাথ মন্দিরেও যাবো বা ঢুকবো, দেখতে পাবো আর আজকের দিনে কল্পতরু আর 5 জানুয়ারি। তো এবার এই যে শিবসাগরে শিব মন্দিরে ঢুকেছি, তো এটাও ভাবিনি আমরা, ঠাকুর এনেছে তাই এসেছি। তো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আপনারা যদি কখনো না এসে থাকেন শিবসাগরে শিব মন্দির, তো আপনারা অবশ্যই দেখে যাবেন। কানের পিছন দিয়ে নতুন করল বল দে শিবায় শিবায়।